আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি মনে আছি জাইদ খান, তোরে কহির, তুই কিত্ত নিজে নিজে অনেক কিছু মনে করস, তুই কিত্ত ভিডিও আইস বেগুন মিডিয়া আইস বেগুন এর কস, তুই হেইটে হেইটে তুই তিরিশ অনেক বিয়ে করছ, তুই কত কিছু, তুই বড় গরি লাগাস, বড় কাবাসর লাগাস, মানে তুই হোসেলা। শুনেন জাইদ খান, তোরা কহির, আমরা তো করতে হবো যে জাহিদ খান মানে নায়ক, আমরা করতে হবো, তুই নিজে করলে হইব নাকি, মানুষ তোর সাপোর্ট করতে হবো, মানুষও করতে হবো যে আছে জাহিদ খান এমন একটা, তুই কিত্তে মানে তুই নিজে হেইটে, তুই নিজে হেইটে কিত্তে সিটিং বাজে ইন সারস ইন বা ইন করিচ্ছে, ঠিক আছে নি, তুই ভিডিওতে আসুন মতো ছবি লই আসুন মতো কথা কো, তাহলে মানুষ তোর কইব যে অ্যাকচুয়ালি আমি জাহিদ নায়ক, আমি হেইটে 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 অন, তুই নিজে নিজে বেগুন কষে হেইটে, অ্যাকচুয়ালি তুই কিছুও না বুঝলি, কিন্তু তুই অ্যাকচুয়ালি তোর মাথায় তো শিখ বুঝলি, তুই শিখ হলে অন কারি ইউ মেয়ে যেতে পারে জাহিদ নায়ক, তুই কিন্তু বাদ দে ভালোই যে অনেক সময় আছে। আমি তোমাকে রিসেন্টলি একটা টক শোর কথা বলি, যে জাহিদ খানকে যখন তোমার আক্স করা হয়েছে যে আপনার মেয়ে গার্লফ্রেন্ড কয়টা, উনি বলতেছে যে আপনি তো ক্যালকুলেটারে হিসাব করতে পারবেন না যে আমার কতটা গার্লফ্রেন্ড রয়েছে, তাহলে একজন নায়ক কি এভাবে কোনো অ্যান্সার করতে পারে? ইভেন একটা সে বলতেছে, জাহিদ খান বলতেছে যে আমি বিয়ে করি না, এই জন্য অনেক মেয়ে বিয়ে করতেছে না, ইভেন আমি যদি বিয়ে করি তারা অনেকেই মারা যাবে, তারা অনেকে আত্মহত্যা করবে, কেন আসলে একজন প্রকৃত নায়ক কি কখনো এইভাবে? এবং সে জানে যে তাকে নিয়ে মানুষজন হাসাহাসি করতেছে, ঠাট্টা করতেছে, তারপরেও এই মানুষটা নিজের সুনামে নিজেকে প্রতিনিয়ত ব্যস্ত রাখছে কেন? তুমিও তো বহু ভিডিও দেখেছো জাহিদ খানের, তোমার কি মনে হয় এই মানুষটাকে? আর মনে করছি যে এতে মানে একটু সমস্যা আছে, ঠিক আছে, হ্যাঁ আমি ভালো হলে মানুষে কবে আমি ভালো, আমি খারাপ হলে মানুষে কবে আমি খারাপ, ও আমি ভিডিও আমি বেগুন দেখুন আমি ভালো আছে, আমি নায়ক, আমার তিরিশ গা মানিয়ে আছে, আমার তিরিশ গা মানিয়ে বিয়ে হলে বসি, আমি যে মানে আমার বিয়ে করবো, মানে কাকুলিতে ইরে কাকুলিটা ইরে হিসাব করেন যে না, এগুলো একটা মানে শিখ, এগুলো একটা ভুল, এগুলো সারি তো কিত্তু সিটিং বাজে করছে মানুষের, কিত্তুর বুঝাস মানে ভিডিও বানা মানুষের বুকা বানাস, হ্যাঁ এগুলো করিচ্ছে, আমি করছি তো আমি বাংলাদেশে আছি, তো বাংলাদেশে আইলে তোর লোক সুন্দর মতো বই আমি তোর সেন্সটা কিরকম, তোর সেন্স যদি ভালো হয় তাহলে আমার লোক চলি, তাহলে তুই ভিডিও বানাইতে পারবি, কিত্তু বাসা আবার এগুলো করস, তুই বাবা তিরিশ গা মানিয়ে তুই কত বিয়ে করছ, কত গরি, তুই কত কিছু মানে তুই নিজে নিজে বেগুন ধরে কস, মানুষও করতে হবে তোর এবারে, তুই মানুষের কস কি লিখে, হ্যাঁ ঠিক আছে নি, এবার ভিডিও আসছে কেমন, তুই নিজে নিজে কষে এইটা, আই নিজে নিজে মানে হুঁশিয়ে এলাম, আই নিজে নিজে এইটা কিন্তু করছে, মানুষও করতে হবে তোর, তুই শুধু চুপ থাকবি, চুপ থাকতে হবে নায়কের মতো নায়ক করতে হবে, ঠিক আছে। আর শুনো একটা ব্যাপার হচ্ছে যে উনি উনাকে অসাধারণ মনে করে, আর উনি আমাদের মতো মানুষকে সাধারণ মনে করে, যে উনি মনে করে যে উনি সালমান খান, উনি বলিউডের একটা কিছু। তুমি তো এই নায়কটাকে দেখছো, এই নায়কটাকে তোমার কোনো অ্যাঙ্গেলে মনে হয় যে এ বাংলাদেশের অ্যাক্টর? ভাই শোনেন, আমরা সালমান খানের ভিডিও দেখছি, সালমান খানের তেরে নাম ছবি দেখছি, তাদের ছবি দেখছি, কত কিছু করছি, যেটা আমরা কোনো নায়ক করতে গেল এটা বলুন, জাহিদ খানে ইন হবে না, ইন জোর মাসি হবে না, ইন কিন্তু ভিডিও আয় মানুষ ইন বুঝাস, জোর মাসে এই দিন না জোর মাসে পেরে এসব ভিডিও আয় আঙ্গ সামনে আসছে, ইন আঙ্গ তো সরম লাগে, কারণ আমরা ভিডিও মিডিও যাই, আমরা তো মিডিও তো যাই, ঠিক আছে, কিন্তু তুই জাহিদ খান আমি তোর চেষ্টা করি, তুই নিজে নিজে অনেক কিছু মনে করছে, মানে তোর করতে বসে তুই অনেক কিছু, তুই যদি নিজে নিজে কস অনেক কিছু তো তোর রং কত না, একা আমরা দেখছি সালমান কস বাংলাদেশের শিল্পী কত করে জেমস, ওই যে জেমস আঙ্গ গান গায়, হুম ঠিক আছে নি, আসিফে কত গান গায়, এটা মানুষও মানুষ ইস বাবা জেমসের গান ভালো লাগে, আসিফের গান ভালো লাগে, মমতাজের গান লাগে গান ভালো লাগে, বালামের গান ভালো লাগে, এটা নিজে নিজে কো না, এটা এমনি গান গায় মানুষও পছন্দ করে, অন তুই আয়স মানে তুই বেগুন মানে তুই একলা একশো, এগুলো বাদ দে ভালো যাও অনেক সময় আছে। তো লাস্ট তুমি কি বলবা সবার সম্পর্কে যারা তোমার এই ভিডিওটা দেখতেছে? লাস্টে সবাই দেখছে আমার ভিডিও যারা দেখতেছি, বেশি বেশি করে লাইক করিয়েন, আর যদি পছন্দ থাকে আমার কমেন্টের মধ্যে কমেন্ট করিয়েন, আর বেশি বেশি শেয়ার করিয়েন, কিন্তু জাহিদ খান সত্যি তোমার কথা বলছি এইটা, আমার কথা মনে রাখিস, তুইও কমেন্ট করতে পারো কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম।